সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য উকিল আব্দুল সাতছেন ইন্নান ভোর তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সকাল এগারোটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শাহজাহান কামাল প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে এর আগে রাত তিনটার দিকে মারা যান উকিল আব্দুস সত্তার ভূঁইয়া তিনি কিডনি জনিত জটিলতায় এক সপ্তাহ ধরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন আব্দুল সত্তার ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সেখান থেকে মরদেহ তার নির্বাচনী এলাকা সরাইলে নেওয়া হবে